আমরা সবাই কেঁচো দেখেছি। কেঁচো মাটির মধ্যে থেকে তাকে নরম রাখতে সাহায্য করে, তাই ছোটবেলায় আমরা পড়ে এসেছিলাম যে কেঁচো হলো কৃষকের বন্ধু। আবার আমরা জোকের ব্যাপারেও জানি, তারা রক্ত খায়। আর এই কেঁচো আর জোকের মতো আরও বেশ কিছু প্রাণী রয়েছে যারা প্রাণীজগতের শ্রেণীবিন্যাসে অ্যানেলিডা নামক পর্বের আওতায় পড়ে। আজকে আমরা সেই অ্যানেলিডা পর্বের প্রাণীদের কিছু শনাক্তকরণ বৈশিষ্ট্য জানব। অ্যানেলিডা পর্বভুক্ত প্রাণীদের প্রধান শনাক্তকরণ বৈশিষ্ট্য হল এদের দেহ আংটির মতো খণ্ড খণ্ড অংশ নিয়ে তৈরি, যাকে বলা হয় মেটামিয়ার। এই আংটির মতো মেটামিয়ার নামক খণ্ডককে ল্যাটিন শব্দে বলা হয় অ্যানেলাস, যে কারণেই এই পর্বের নামকরণ করা হয়েছে অ্যানেলিডা। এই অ্যানেলিডাদের তুমি গভীর সমুদ্রের মধ্যেও খুঁজে পাবে। এবার এই অ্যানেলিডাদের দেহের আরও বেশ কিছু বৈশিষ্ট্য আমরা এখন জানব। দেখো, এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ দুটো সমান তলে এদেরকে ভাগ করা যায়। ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এদের দেহস্তরে এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্মের এই তিনটে স্তর রয়েছে। এবং সবথেকে যেটা বড় কথা সেটা হলো এদের দেহে প্রকৃত সিলোম দেখতে পাওয়া যায়। এরাই হলো প্রথম প্রাণী যাদের দেহে প্রথম প্রকৃত সিলোমের দেখা মেলে। এই দেহগহ্বর বা সিলোমের মধ্যে থাকবে পৌষ্টিকতন্ত্র, সাথে রেচন অঙ্গ নেফ্রিডিয়া, জনন অঙ্গ এবং অন্যান্য সমস্ত দেহের পোর্শনসগুলো। অর্থাৎ বলা যেতে পারে এদের দেহের মধ্যে সমস্ত অঙ্গগুলো নিয়ে কিন্তু তন্ত্র অর্থাৎ সিস্টেম তৈরি হয়ে গেছে। এবার দেখে নাও কেঁচোকে আর একবার, যার গমন অঙ্গ হলো সিটি, যে কারণেই কেঁচো এইভাবে ক্রল করতে করতে সামনে এগিয়ে যেতে পারে। রয়েছে নেরিস নামে আর একটা উদাহরণ, যার দেহের দুপাশে অনেকগুলো লম্বা লম্বা এইরকম স্ট্রাকচার থাকে, যাকে বলা হয় প্যারাপোডিয়া, যার জন্য এরা হেঁটে চলে সহজেই বেড়াতে পারে। এইবার তাহলে কি পড়ব? অবশ্যই বেশ কিছু বিজ্ঞানসম্মত নাম। কেঁচো, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেরেটিমা পোস্থুমা। জুঁক, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিরুডিনারিয়া গ্র্যানুলোসা। এবং নেরিস, যার বিজ্ঞানসম্মত নাম নেরিস ভিরেন্স। এবং আমরা অ্যাকোরিয়ামে যে সমস্ত ছোট ছোট কেঁচোদের ব্যবহার করি মাছেদের খাবার দেওয়ার জন্য, তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টিউবিফেক্স। তাহলে আজকের ক্লাসে অ্যানেলিডা সম্পর্কে এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, নেক্সট পর্ব নিয়ে।